আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, বেগুন গাছে কি এমন একটি তরল সার প্রয়োগ করলে আপনাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে? তাছাড়া আপনাদের বেগুন গাছের পাতাগুলি কি ঠিক এরকম হলুদ হয়ে যাচ্ছে? গাছের কি সঠিক বৃদ্ধি পাচ্ছে না? গাছে প্রচুর পরিমাণে লিফ মাইনার রোগে আক্রান্ত? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাছাড়া এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, এই তরল দ্রবণটি তৈরি করার জন্য প্রথমত যেটি লাগবে সেটি হচ্ছে সরিষার খৈল। এটি আপনার আপনাদের নিকটস্থ মুদি দোকান অথবা কীটনাশকের দোকানে খোঁজ করলে খুব সহজে পেয়ে যাবেন। এখানে আমরা একটি টবের জন্য 200 গ্রামের মতো সরিষার খৈল নিয়ে নিয়েছি। এরপর আপনারা এই খৈলগুলিকে একটি বাটিতে নিয়ে নিন। নিয়ে নেওয়ার পর আপনারা আনুমানিক 300 থেকে 400 গ্রামের মতো পানি প্রয়োগ করে দিন। হ্যাঁ দর্শক, এই খৈলটিকে আপনারা অন্তত 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, যাতে খৈলগুলি ভিজে খুব সহজে পানির সাথে মিশে যেতে পারে। দর্শক, ঠিক 24 ঘন্টা পর আমরা আবার চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 24 ঘন্টা খৈলগুলিকে ভিজিয়ে রাখার পর ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম পানির সাথে ঠিক তেমনটাই মিশে গেছে। হ্যাঁ দর্শক, এরপর আমরা আরও 2টি দ্রবণ এতে প্রয়োগ করব। চলুন দেখিয়ে দিই প্রথমত কোন দ্রবণটি প্রয়োগ করি। এতে আমরা প্রথমত যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে এমওপি সার। এখানে আমরা 200 গ্রাম খৈলের সাথে 1 টেবিল চা চামচ পরিমাণে এমওপি সার পানিতে অর্থাৎ এই দ্রবণটিতে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, এমওপি সার খুব সহজে কিন্তু পানির সাথে মিশতে চায় না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। কিছুক্ষণ পর দেখবেন খুব সহজে এটি পানির সাথে মিশে যাচ্ছে। এই এমওপি সারটি অ্যাড করার মূলত উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় দেখা যায় আপনাদের বেগুন গাছ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হলুদ হয়ে যেতে থাকে। এই হলুদ হয়ে যাওয়া থেকে এমওপি সার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক। এখানে আমরা সালফারযুক্ত ছত্রাকনাশক নিয়েছি 200 গ্রাম খৈলের জন্য 1/2 টেবিল চা চামচ। এরপর আপনারা এই দ্রবণটির সাথে এটি ভালো করে মিশিয়ে নেবেন, তাছাড়া এটিকে বারবার নাড়াচাড়া করতে থাকবেন। হ্যাঁ দর্শক, এই দ্রবণটি গুণগত মান নির্ভর করে থাকে অনেকটাই ঘোলানোর উপর, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে বারবার গুলে নেবেন যাতে দ্রবণটি খুবই ভালোভাবে গুলে যায়। দর্শক, এরপর আপনারা এই দ্রবণটিকে একটি মগে ঢেলে নিয়ে তার সাথে আপনারা চাইলে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে আবার পুনরায় ভালো করে ঘুলে নেবেন। গুলে নেয়ার পর এরপর আপনারা এটি বেগুন গাছে প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ দর্শক, বেগুন গাছে প্রয়োগ করার আগে অবশ্যই বেগুন গাছের যে চারপাশের মাটিটি রয়েছে এই মাটিটিকে অবশ্যই আপনারা আলগা করে দিবেন, তাছাড়া কোনো ঢিলাডালা থাকলে সেগুলি গুঁড়ো করে নেবেন। এরপর আপনারা বেগুন গাছের চারপাশে চিকন করে একটি ড্রেন করে দিন। হ্যাঁ দর্শক, ভিডিওতে ঠিক যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে দেখে চাইলে করে নিতে পারবেন। এরপর আপনারা এই তরল দ্রবণ সারটি প্রয়োগ করে দিন চারপাশে খুবই সমপরিমাণ আকারে। এটি প্রয়োগ করলে দেখবেন আপনাদের গাছ যেমন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাছাড়া রোগ আক্রান্ত থেকে খুব দ্রুত রক্ষা পেয়ে যাবে। তাছাড়া এই তরল দ্রবণ সারটি প্রয়োগ করার পর আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু পরিমাণ পানি প্রয়োগ করতে পারবেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। এমনকি এই সারটি আপনারা চাইলে গাছের যে কোনো বয়সে যে কোনো সময় প্রতি 10 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারেন। বিশেষ করে যারা ছাদে টবে বেগুন চাষ করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপযোগী। তাছাড়া অনেক সময় দেখা যায় আপনাদের বেগুন গাছে লিফ মাইনার রোগে আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক হিসেবে UPL-এর ম্যান সার এটি আপনারা পরিমাণ অনুযায়ী আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। এতে দেখবেন আপনাদের গাছে যদি কোনো প্রকার ছত্রাকের আক্রমণ এবং কি লিফ মাইনার রোগে আক্রমণ হয়ে থাকে তা কিন্তু খুব দ্রুত সেরে উঠবে। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন।